जय गुरु। इष्टप्राण दादा ओ मायरा, आज महासप्तमी पूजा, आपनादेर सबाइके महासप्तमीर अनेक अनेक प्रीतिय शुभेच्छा। जय गुरु। आज ई पुण्य दिवसे विशेष निवेदन, दुर्गा पूजा केवलमात्र पुष्प बिल्वपत्रेर एवं ढाक ढोलेर पूजा नय, ए पूजा मानवतार एक बिराट मिलन उत्सव। मातृ आराधनाय रत जारा, तादेर उद्देश्य करे श्री श्री ठाकुर एक जगह बोलेछेन, सब जेनो तुमि आर सब तुमारी तुमाते, एमन भाव थाकले पूजार उद्देश्य सिद्ध हय। सबाइके निये उद्बोधनार पथे एगिये चला, प्रतिमाके पुतुल मने करे पूजा करले पूजार उद्देश्य सिद्ध हय ना। पूजार अनुष्ठातादेर सचेतन करे दिये श्री श्री ठाकुर बोललेन, मा एलेन पुतुलेर मतन ताके पूजा करले आमादेर प्राणे तार प्रतिष्ठा हलो ना, से पूजा की संवर्धना निये आसते पारे। देवताके माटी बा पाथरेर पुतुल भावते भावते अंतरटाओ ओई रकम माटी बा पाथर होये उठे। देवतार पछंद अपछंद सुख दुख सम्बन्धे आमादेर कोनो बोध गजाय ना, তাই তার দেবভাব অনুধাবন করার কোনো ঝোঁকও আসে না, সম্বর্ধনা স্তব্ধ হয়ে যায়। সে পূজা হলো খেয়ালের পূজা, কতকগুলি প্রাণহীন অনুষ্ঠান ও আঙ্গিকের সমষ্টি মাত্র। পূজার সময় প্রতিমার চক্ষুদান ও প্রাণ প্রতিষ্ঠা করা হয়, তার মন্ত্রও আছে। ওই মন্ত্র পাঠ করে করণীয় অনুষ্ঠান করলেই দেবতার চক্ষু ফুটল, প্রতিমা প্রাণ পেলেন। কিন্তু এই ব্যাপারটা কি আমরা সত্যিই বোধ করি? যদি করি তাহলে সেই প্রতিমার সামনে অশালীন আচরণ করি কি করে, প্যাশন জাগানো গানের রেকর্ড চালাই কি করে, কি করেই বা অবান্তর কথা বলি, কোনো জীবিত গুরুজন বা মা মাসির সামনে আমরা অশালীন ব্যবহার করি বা যা তা কথা বলে থাকি, তা তো করি না। কেন? কারণ আমরা বিশ্বাস করি তিনি সামনে আছেন, আমার দিকে তাকিয়ে আছেন। তেমনি দেবতাকেও আমরা যদি প্রণবন্ত মনে করতাম তাহলে তাঁর সম্মুখে কথায় কাজে ও ব্যবহারে অবশ্যই সংযত হতাম। সেজন্যই ওই চক্ষুদান বা প্রাণ প্রতিষ্ঠার কাজ একটা অনুষ্ঠান মাত্রে পর্যবসিত হয়েছে, প্রকৃত চক্ষুদান বা প্রাণ প্রতিষ্ঠা হয়ই না। প্রকৃত চক্ষুদান হচ্ছে আমার চক্ষু তাঁর চক্ষুতে দান করা, আমার চক্ষু যেন তাঁরই চক্ষু হয়ে ওঠে সেইভাবে বলা। তিনি ব্যক্তি বিষয় ও ব্যাপারকে যেমনভাবে দেখা পছন্দ করেন, আমি যেন সেইভাবে দেখতে অভ্যস্ত হই। আর প্রাণ প্রতিষ্ঠা হলো দেবতাকে পূজকের প্রাণে প্রতিষ্ঠা করা, দেবতার দিব্য গুণরাজি অনুশীলনের ভিতর দিয়ে নিজ নিজ চরিত্রে ফুটিয়ে তোলা। এমনতর হলে তবেই চক্ষুদান ও প্রাণ প্রতিষ্ঠা ঠিক মতো হয়। গুরু পুরুষোত্তম যখনই আবির্ভূত হন, তিনি দেবতাকে এইভাবে জীবনে জীবন্ত করে তুলতে শেখান।